বুঝলে, ও খাচ্ছে হচ্ছে কাঁঠালের দানা ভাজা, পটল ভাজা, আর এটা চিচিঙ্গি ভাজা। আমি ডাল বের করে নিই, পোস্ত তো আমার নিরামিষ করা ওখানেই রয়েছে, আমি খাবো পোস্তটা। আর এখানে দেখো পাশের ঘরে থেকে আমার যা দিল, এই কাতলা মাছ আর ওটা হচ্ছে আর মাছ, আর মাটন ধরুন সকাল সকাল কাটছে দিন লাগিন তোমাদের সাথে শেয়ারও করছি। আর কিছু বলতে সারাটা দিন আর প্রচুর কাজের চাষ আছে, তোমাদের সব কিছুই দেখা হয়, প্রচুর কাজের চাষ, যেহেতু কালকে ঘরে পুজো। আর আগের দিন তো বাসন তখন মাজা, বাসন দূরে করতে হবে, এখন বাসন দেখতে হবে না, চান চান করে একটু বাসন ঠাকুরে বের করবো বেলার দিকে মাজা সেগুলো, কেন একটু রান্নাবান্না করে নিচ্ছে, রান্না বাসনও তো করবে আর বাসনকে মাজা হয় আমার এই জায়গাটাতে। এমনিতে তো নামাই, আগে যেমন নিচে নামাতাম বাসন, এখন আর নিচে নামাই না, ভালো লাগে না, নিচে সবসময় পাই না কল খালি। রান্না স্টার্ট করে দিয়েছি, রান্নাটা করলে রান্নার কাজটা একটা বড়ো কাজ, সেটা সেটা সাথে না সব কিছু হয়। তারপরে মেশিনটাও খুলবো, মেশিনের কাজ থেকে নিচের ঘরে চাদের কাজ, ওপরের ঘরটা হচ্ছে কাল থেকে বেরিয়েছি, নিচের ঘরে শুধু চাদের কাজ। তাহলে দেখতে পাচ্ছি সারা দিন কী করি না করি, আর সবার আগে তোমাদের গুড মর্নিং, গুড মর্নিং বলে দিলাম। চলো কালকার দিন শুরু হয়ে গেছে, অনেকে একটু বেলা করে ওঠে, শনিবারের ছুটি, আবার অনেকে যাদের অফিস কাছারি স্কুল কাছারি থাকে, অনেকে শনিবারে স্কুল বন্ধ থাকে, এখন তাই দেখি বা স্কুল কেন সবার দিন যেন ভালো যায়, সবার দিন যেন ভালো যায়, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। চলো কী রান্না করছি দেখতে হবে, বেশি আর কিনা দেখো, এখানে দিয়ে দিচ্ছি আলুর তরকারি করতে, রুটি খাওয়ার জন্য পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আলুর তরকারি করছি, আজকেটা পুরোটাই নিরামিষ আছে, এখন দু তিন দিন নিরামিষই হবে, যেহেতু আবার কালকের পর সোমবার হচ্ছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেটার জন্য নিরামিষ চাষ চলছে। এই তরকারিটা করবো, কালকে বললাম ডাল আছে, ডাল ধরা হয়নি, মুগ ডাল আছে, ওর সঙ্গে পটল ভাজবো আর কাঁঠালের দানা ভাজবো, আর এই পিঁয়াজের ঘরে পোস্ত করবো, একটু ঝালঝাল করে পোস্ত করবো, আলু পোস্ত, কোনো ঝোল ফোল করবো না। কালকে দাদা ভাই পনির নিয়ে এসছি, কিন্তু পনির আমি করবো না, ভেজে রেখে দেবো, পনির জল দিয়ে দিলাম, একটা চাপা দিয়ে দেবো, পরে দেবো চিনি, একটু অল্প সেদ্ধ হোক। এবার আমি চাটা বসিয়ে দিই এখানে, দেখো এদিকে তরকারিটা ফুটছে, আলু, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে গো, আমি একটু চিনি দিলাম, আর এদিকে দেখো চায়ের জল ফুটছে, বাতাসা দিয়ে দিয়েছি, জলটা আরও ফুটুক। এখানে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চিচিঙ্গে বটি, এদিকে করে নিয়েছি চিচিঙ্গে বটি, আর এখানে আছে পটল ভাজা, আর তলায় আছে ওই কাঁঠালের দানা ভাজা, ব্যাস। পোস্তটা এখানে বেটে নিয়েছি, যাবো করছো কথা, পর তোমাদের সামনে চলে আসলাম, অনেকক্ষণ ধরে তোমার দেখানো হয়নি, আসলে ক্যামেরার বাইরেও অনেক কাজ করে নিয়েছি, দেখানো হয়নি, ক্লান্ত হয়ে গেছে তখন তোমাদের রান্নাটা করতে করতে, আর করি মানে ভিডিও করা হয়নি কেন বলছি, ছাদেও ছাদটা পরিষ্কার করলো, ছাদটা ঝাঁটফাট দিয়ে সুন্দর করলো, অনেক কিছু ফেলাচ্ছে ছাদের মন জিনিসপত্র, এটা আমার হাতে ব্যায়াম করার বল দেখো, পিছনে আমার হাতের এই তালুতে না মাঝে মাঝে ব্যথা করে, এটা একটা ব্যায়াম, ওইটা ওই সেই বলটা দেখেছি মাঝে মাঝে, কোনোদিন ব্যথা ছিল না আবার ব্যথা করছে, যাই হোক
চান টান করে চলে এসে, আমি চান করে চলে এসেও বসে থাকিনি জানো তো, সে ফুল টুল বাঁচলাম, এ করলাম ততক্ষণে ও আপনার চান করতে গেল, ও পুজো করতে লেগেছে। আমি ওপরে ঘরে বিছনাটা ঠিক করেছি, চাদর ফাদর পেতে নিয়েছি নিচের ঘরেও, তারপরে এসে পেতেছি, করতে করতে মা আসলো, মা নিয়ে আসলো এইটা দেখো দেখাচ্ছি, মা আমার গোপালকে কি দিল সেটাও তো আমি দেখাবো, মা আমার গোপু শোনার জন্য, গোপু শোনার জন্য আগেই দিয়েছে সেটা দেখাবো, আর আমার মা লক্ষ্মীর জন্য একটা জিনিস দিয়েছে সেটাও দেখাবো তোমাদেরকে। মাকে বললাম মা তোমার একটা তো এরকম বড়ো ভাণ্ড আছে সেটা নিয়ে এসো, কেন আমি তো বলেছি সেটা তোমাদের দেখাবো ওপরে গেলে। আমার চান মতো করে বললাম না পুজো দেবো কালকে সিন্নি দেবো, সিন্নির যে সরঞ্জামগুলো তাতে না মা খা যাবে না, বাচ্চাটা খুব ছোটো হয়ে যাবে, মাখতে গেলে একটা বড়ো ভাণ্ডের দরকার, দেখো এটা একটু বড়ো মা, ওই জন্য মাকে বললাম তুমি নিয়ে আসো, মা একবারে ধুয়ে নিয়ে নিয়ে এসছে, এটা আমি ওপরে নিয়ে যাবো এখন। বড়ো পাত্র হলে কী হবে বলো তো, সিঁড়িটা মাখাতে খুব সুবিধা হবে, আর যে পাত্রটা আমি বের করেছি সকালবেলা এখনও বসে বাচ্চাদের মজা হয়নি, বের করবো ওপরে যাবো তোমাদেরকে নিয়ে যাবো পরে। এখন সেটি মা এসছে, তারপরে ও নামলো, পুজো টুজো করে টিফিন খেলাম, টিফিন খেয়ে তারপরে ও গেলো বাজারে, কিছু লিখে টিকে দিলাম সেগুলো আনতে গেলো, তারপরে কিছু ফল বাকি আছে, কলা বাকি আছে, আরও কলা তো অনেক লাগে সেগুলো বাকি আছে। এবার দেখো তোমাদের দেখাচ্ছি আমি, দেখো এই একটা বিছানায় চাদর পাতলাম, কেমন হয়েছে বলো, প্রিন্টটা সুন্দর না বলো, আর ওপরে দেখছি আকাশি কালার, এটা হচ্ছে আমার বালিশ, এটা বালিশের ওয়ারটা এখনো করায়নি, ওয়ারটা ওপর দিয়ে রয়েছে, কারণ ভেতরে একটা যেটা ভেতরে কভারটা সেটা কেচে ওপরে শুকাচ্ছে, তখন শুকিয়ে গেছে মনে হয়। আমি যাবো ওপরে এখন, এই মেঘ করছে, এই বৃষ্টি আসছে, এই মেঘ করছে, বৃষ্টি আসছে, বুঝলি, ওপরে চলো যাই, ওকে ফোন করলাম ওপরে যাওয়ার আগে যে তুমি কি আসতে দেরি আছে, বললে এখন দেরি আছে, আমি ততক্ষণ ওপরে যাই, ভাতটা একটু পরে বসাচ্ছি, কিন্তু তার আগে কতগুলো কাজ আছে সেগুলো সারি, চলো ওপরে যাই তোমাদেরকে নিয়ে। ওপরে চলে এসেছি, ওপরে এই চাদরটা পেতেছি, এর একটা বালিশের ওয়ারও আছে সেটা লাগাইনি, আর বালিশ তো এখানে ওপরে মাথায় দেওয়া হয় না, তারপরে দেখো এগুলো চাপা দেওয়া থাকে না সেটাও কেটেছি মেশিন আজকে। চলো এবার আলমারিটা খুলবো আমি, আলমারিটা খোলার আগে তোমাদের একটা জিনিস দেখাই, বললাম না দেখাবো, মা কি দিয়েছে আমার গোপালকে দিয়েছে, আবার মা লক্ষ্মীকেও দিয়েছে, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তারা নিয়ে আসছি জিনিসটা। ঠাকুরের ওখানে রেখেছিলাম জিনিসটা আমি, চলো কালকে তো ভালো দিন আছে, কালকেই পড়াবো ঠাকুরকে, গোপালকেও পড়াবো আর মা লক্ষ্মীকেও পড়াবো, চলো দেখাই তোমাদেরকে, হ্যাঁ তোমাদের সাথে না শেয়ার করলে ভালো লাগে না, দেখাচ্ছি গোপালের আমার এটা ছিল, আমার তো গোপালের সব কিছুই পড়ানো, গোপালকে গোপালের ছিল কিন্তু ভেঙে গেছে বলে মা আবার বানিয়ে দিল একটা, এই দেখো কি বলতো, দেখাই এই দেখো, এটা হচ্ছে গোপালের পায়ের ঘুঙুর, ঘুঙুর কিন্তু এত মোটা মোটা, আর মানে ছোটো বড়ো করা যাবে, ছোটো বড়ো করার জিনিস আছে, দেখো দেখো ছোটো বড়ো করা যাবে, এটাকে কী করতে হবে কালকেই বলেছি মাকে আসতে, মাই পড়াবে প্লাস দিয়ে না একটু টাইট করে দিতে হবে পরিয়ে, যেহেতু আমার গোপালটা ছোটো গোপাল তো দেখছো কতটা মোটা মোটা, দেখো এই দেখো কতটা মোটা মোটা, মোটা মোটা আছে, এটা তো গেল গোপুর জন্য আমার, আর মা লক্ষ্মীর জন্য, মা লক্ষ্মীর জন্য দিয়েছে মা, এটা কালকেই পড়াবো একবারে, দাঁড়াও দেখাচ্ছি, বের করতে হবে ভালো করে, একটা জিনিসের উপর নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাবে দাদা এরকম করে দেখতে পাবে না, হাতেই দেখাতে হবে, এত ছোট জিনিসটা, এই দেখো বুঝতে পারছো, একটা সোনার টিপ মা লক্ষ্মীর জন্য, এই যে আমি আঙুলের মাথায় নিয়েছি সোনার টিপ, এটা কালকে মাকে পড়েছি, মা বলেছে পড়াবে সকালবেলা এসে, তাকে 11টার সময় ঠাকুরমশাই আসবেন উনি, 11টাতে বলেছি,
তার আগে সবই গোছাতে হবে, ভোরবেলা উঠে চান টান করে নেবো সব কিছু করে টরে নিয়ে। যতক্ষণ না পুজোটা মিটছে না, একটা টেনশনের মধ্যে আছি আসলে, বোঝোই তো পুজো গণ্ডের ব্যাপার একটু মেয়েদের। সুন্দর হয়েছে না বলো টিপটা, দেখতে পাচ্ছো? টিপটা কালকে, কালকে আর যেহেতু ভালো দিন আছে ওই জন্য পড়াবো, ভালো দিন দেখে এটাই ঠিক আছে। তারপরে এবার আলমারিটা খুলবো, এবার খুলছি এই আলমারিটা। এই আলমারিতেও বাসন আছে, আমার ওদিকে বাংকারের ওপরেও আছে বাসন। এখানে আছে গোপাল আর মা লক্ষ্মীর জামা নতুন, থালাগুলো সবকটাই বের করছি, কোনটা লাগবে না, ভাণ্ড তো লাগছে প্রচুর, বুঝলে? এই যে দেখো কত থালা বের করলাম, দুটো চারটে, পাঁচটা, বের করলাম এগুলোকে। সব বাসন এক এক করে গোছাই, প্রতি বছর বাসন কিনে কিনে গোছাই। আমাদের বললাম না একটা পাত্র বের করেছি, যার মধ্যে সেমনিটা আমি ধরে দেবো, ওইটা ধরে সাজিয়ে ঠাকুরের সামনে দেবো, কিন্তু মাখা হবে ওই ভাণ্ডটা, মানে এর থেকে দেখো ভাণ্ডটা ওটা বড়, দেখছো? আর এই যে ঠাকুরের গ্লাস, এগুলো মাখবো সব, তাহলে আমি এগুলো বের করে নিলাম, বের করে নিই। এই যে একটা ঘট লাগবে, ধুনুচি, একটা ঘট নেব, এই ঘরটাই নেই, বড় ঘট আছে। এই যে আমের পল্লবও কিনে রেখেছি, যদি না বাই চান্স পাওয়া যায়, কেন মা বলেছে দেবে আমের পল্লব। এই যে জল শঙ্কর, অনেক ভাণ্ড লাগবে বের করে। এটা হচ্ছে কি বলতো, দুটো বাটি লাল চন্দনের আর সাদা চন্দনের বাটি, বাটিগুলো বের করবো। আমার তো কেন বলতো এইসব নিরামিষ করে রাখি, কেন বলতো এই করতে লাগে তো, এগুলো কি বেশ বলে জন্মাষ্টমীতে ভোগ দিই ঠাকুরকে লাগে। এটা দেখো পুরীর একটা প্লেট, একটা বড় বাটি বের করলাম, দেখো এইখানটা। এবার চাদরটা পেতে নিচ্ছি, মানে লাগিয়ে দিচ্ছি আর কি। এইগুলো তো ওই চাদরটা দিয়ে ঢেকে রাখি, নাহলে যেসব চাদরগুলো ভেতরে রয়েছে না সবকটা ধোয়া, ধুয়ে ধুয়ে ভাঁজ করে রাখি। এগুলো রেডিমেড চাদর, কিন্তু ভালো চাদর সব আমার ভেতরে আলমারিতে থাকে। এগুলো ডেলি ওয়্যারের পাতার জন্য, ডেলি তো চাদর পাততে লাগে অনেক, আর যেটা দিয়ে ঢাকা দিয়ে রাখি না হালকা কালার, তো মাঝে মাঝেই নোংরা হয়ে যায়, ওই জন্য কাচ্ছি যখন মেশিনে, হাতে তো কাচি নি, মেশিনে যখন কাচ্ছি কেচে দিই একবারে, কেচে ভালো করে উজালা টুজালা দিয়ে দিয়েছি, দেখো পরিষ্কার হয়ে গেছে। আর পরিষ্কার জিনিস দেখবে দেখতেও ভালো লাগে। লাগিয়ে নিচ্ছি চাদর, তো দেখো ঘরে অনেক লাগে, আর আমি চাদর ভীষণ ভালোবাসি, সব থেকে বড়ো কথা। আমাকে যদি চাদর কেউ গিফটও করে না, তাতেও যেন মনে আমার খুব আনন্দ লাগে, যে চাদর আমি এত ভালোবাসি। এবার এর মাথার ওপর যা যা জিনিস থাকে সেগুলো রেখে দিচ্ছি।
দেখো আমরা বাসন মাজতে বসে গেছি, একজন বাসন মাজছে, আমি ধোবো, ও তেঁতুল বলাবে। এই যে এখানে তামার বাসনও রয়েছে, এই যে তামার বাসন, স্টিলগুলো আগে মেজে নেওয়া হচ্ছে। আর ওইখানে বারান্দায় ওখানটা পরিষ্কারই ধোয়ানো, ওখানটা আগে জল ধরে তারপরে ঘরে রেখে দিই। উপরে এই কলটা লাগিয়ে এত সুবিধা হয়েছে না কি বলবো। আগে যেন এইসব পুজোর বাসন না নিচে নামিয়ে কল পাড়ে মারতাম, কেন বলো তো পাঁচজনের কল জল তো খুব অসুবিধা হয়, কে কখন কাজ করে যাচ্ছে এইটুকু একটা ছড়িয়ে রাখে। এখন আমার নিশ্চিন্ত, আমিও বুঝলাম বারান্দার কল লাগিয়ে নিই, একটা মেশিনের জন্য একটা আমার কাজকর্ম করবো। দেখো এটুকাটার বেসিন হলে সেখানে ঠাকুরের জিনিস ধোয়া যায় না, তোমরা হয়তো কমেন্ট করতে পারো, কিন্তু এটা তো বেসিন না, এটা আমার কল লাগানো নিশ্চয় পরিষ্কারই একদম। আর আমি যেভাবে পরিষ্কার করি সব সময় কলের মাথা পরিষ্কার, নিচ পরিষ্কার সর্বক্ষণ, যদিও আমার এখানে সব রকম ঠাকুরের বাসন ধোয়া হয় তো ওই জন্য আমি পরিষ্কার করে রাখি সবসময়। তুমি দেখো দুজনে মিলে আমরা কথা বলছি, নানা রকম কথা আলোচনা করছি, গল্প করছি, আর বাসনও ধোয়া হয়ে যাচ্ছে। আগেও স্টিলগুলো মেজে নিল, আর এই বালতিটা দেখছো না, এটা আমার ঠাকুরের বালতি, আমি এর থেকে নিচ থেকে যখন চান টান করবো কালকে, চান করার পর এক বালতি জল তুলে নিলে আমার মানে ধোয়া পাকলার সব হয়ে যাবে, কল টলও দিতে লাগবে, সব এই জলই হয়ে যাবে। ওই জন্য এই বালতিটা আমি তুলে রাখি, এই বালতিটা আমার ঠাকুরের বালতি। ঠাকুরের আরও বড়ো বড়ো বালতি নিচে রয়েছে আমার খাটের তলায়, মানে ওপরের ঘরে খাটের তলাতেই রয়েছে, কিন্তু এটা আমি রেখেছি এক বালতি জল তুললেই হয়ে যাবে। এখন তো ধুতে বেশি লাগে না, আমি এই জলেই আমি ধুয়ে নিই কলে, কিন্তু আদার্স কাজকর্ম ভালো পরিষ্কার জল তো লাগে, সেটা আমি বালতির জল করি। জন্য আজ কালকে চান করার পর বালতিটা মেজে রাখলাম, কালকে চান করার পর আমি এখানে জল তুলে নেবো। আমি বেশি করে বের করে ইচ্ছা করি, বেশি করে বের করে দিই, পরে যাতে বের করতে না হয়, আমার বারবার বের করে ধুতেও তো সমস্যা একটা, ওই জন্য বেশি করে বের করে রাখলাম। এই জায়গাটা সব বাসন, এই সব বাসনগুলো সব আমি আস্তে আস্তে গুছিয়েছি, মানে আমার ঠাকুরের পিতল কাঁসার বাসনও আর স্টিলের বাসনও বলো, সব এ টু জেড আমি যখন আলাদা সংসার করেছি তখন থেকেই আমার বাসনপত্র সব গুছিয়ে, যে আমি কারোর নিয়েই আমি সংসার পাতি নিগু, আমার সেই রান্নার বাসনই বলো আর ঠাকুরের পুজোরই বাসন বলো, সব আমার নিজের হাতে করা কেনা। আমি প্রতি বছর বাসন কিনি, প্রতি বছর একটা একটা করে বাসন কিনে কিনে আজকে আমার বাসন, আমি কারো কাছে বাসন আমাকে চাইতে হয় না। এক সময় পুজো হলে হয়তো আমি আমার শ্বশুরবাড়ি আমার শাশুড়ি ওই বাড়িতে থাকতে বাসন নিয়ে আসতাম, আমার মাকে বলতাম, কিন্তু এখন আমার দরকার প্রয়োজন পড়ে না, আমার সব বাসন রেডি ঘরে। যেহেতু আমি পুজো আচ্ছা করতে ভালোবাসি, করিও, তারপর ঠাকুরকে ভোগ চাপাই, ভোগও দিই, বাসনপত্র তো লাগে পুজো করতে গেলে বলো, ওই জন্যই আস্তে আস্তে সব গুছিয়েছি, আরও বাসন করবো তোমাদের সাথে সবই শেয়ার করবো। দেখো স্টিলের বাসন তো মাজা হয়ে গেছে, ওদিকে তো উপর করে দিয়েছে, এবার এখানে পিতল কাঁসার বাসন মাজছে, তেঁতুল বোলাচ্ছে, আর বাসনের স্কচবাইটে লিকুইড রয়েছে সেটা দিয়েই বোলাবে। এতবার করে বলছি আমাকে দাও, আমি করি, ওমি করতে দেবে না, বলে তোমার হাত নষ্ট হয়ে যাবে। তেঁতুল লাগলে আমার হাতে সমস্যা হয় ঠিকই, কিন্তু আমি গ্লাভস পরে গেলে কষ্ট হয় না, ওনার করে বলছে আমি করতে পারবো না, আমি করে দেবো, তোমার কিছু করতে হবে না, করবে না, যখন করতে যাবে না আমার এখানে বসতে কি বাবা করে, আমার তো ভাত হয়ে গেছে, ভাতটা নিচে নামিয়ে আসি। আমাকে মাছ দিতে দেবে না, নিজেই মাছবে, আমার হাত খারাপ হয়ে যাবে বলে আমার মাছ দিতে দেবে না, বললাম গ্লাভস পরে ধুয়ে দেবে না, বাদ দাও। এদিকে অনেকটাই ধোয়া হয়ে গেছে, অনেকটাই ধোয়া হয়ে গেছে, পরিষ্কারই বাসন আমার, আর লাগবে না, আর লাগবে না। আর এদিকে রয়েছে আমার হোমের জিনিস, এ দেখো হোমের জিনিস ব্যানিস, আর এই দেখো কলা এনে রেখেছে, এই কলাগুলো একদম পেকে গেছে, এই কলাগুলো ইয়েতে দিয়ে দিতে হবে, সিন্নিতে, সিন্নিতে যত পাকা কলা হবে তত ভালো, মাখতে সুবিধা হয়।
কলা আরও এনেছে, ওদিকে রয়েছে কলা। মানে এই গামলাটা থাক, এগুলো গামলাটা মেজেই দিয়েছে মা, ব্যাস। ওই ঘরটা লাগবে না তো, ধুয়ে রেখে দাও। খাবার নিয়ে বসে গেছি এখানে, করেছিলাম নিরামিষ পথ, হয়ে গেছে আমিষ, বুঝলে। খাচ্ছে হচ্ছে কাঁঠালের দানা ভাজা, পটল ভাজা, আর এটা চিচিঙ্গি ভাজা। আমি ডাল বের করে নিই, পোস্ত তো আমার নিরামিষ করা ওখানেই রয়েছে, আমি খাবো পোস্তটা। আর এখানে দেখো পাশের পাড়া থেকে আমার যা দিল, এই কাতলা মাছ আর ওটা হচ্ছে আর মাছ, আর মাটনও দিয়েছে, মাটনটা রেখে দিয়েছি, বলছে রাত্রিবেলা খাবে, যাবার দেখাচ্ছি। এই যে মাটন, মাটনটা বলছে রাত্রিবেলা খাবে রুটি দিয়ে। থাক, দুপদের মাছ খাচ্ছে। আমি খাবো হচ্ছে এইসব ভাজা, চিচিঙ্গে ভাজা আর পোস্ত দিয়ে, ব্যাস। দেখো ও মাছ দিয়ে খাচ্ছে, আমি খাচ্ছি পাতে পোস্ত নিয়ে নিয়েছি। ভালো হয়েছে মেজদি? ভালো হয়েছে রান্না? হ্যাঁ, আমি খাচ্ছি না, যে টেস্টিং ডিপার্টমেন্টে আছে সে বলছে ভালো হয়েছে। ও খেলেই আমার শান্তি। মাছ পেলে বেশি ভাত খাবে, কিন্তু খালি বলবে মাছ খাবো না, খাই না, খাই না, তখন আর বলতে হয় না, তাই না বলো? মাছ পেলে শান্তি করে ভাত খায়। এখন যেটা খাচ্ছে সেটা আর মাছ খাচ্ছে, তারপরেরটা আছে হচ্ছে কাতলা মাছ। খাও